হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। এখন ইন্দোনেশিয়ার হিসেবে হচ্ছে সকালবেলা, আর এখন আমি যাচ্ছি সকালের নাস্তা করতে। একটা জিনিস বলে নিই, ইন্দোনেশিয়ায় আসলে বিশেষ করে বালির দিকে আপনার খাওয়া দাওয়ায় কিছুটা প্রবলেম হতে পারে যদি আপনি বাংলাদেশ থেকে যান। আর যদি আপনি আমার মতো একটু স্পাইসি, একটু টেস্টি টাইপের খাবার পছন্দ করেন, তো আপনার জন্য খাওয়া দাওয়া একটু সমস্যা হবে, কারণ এখানকার কোনো খাবারের মধ্যে খুব বেশি স্পাইসি কিছু না, এবং প্রত্যেকটা খাবারের মধ্যে কিছু না কিছু স্মেল আসে। তো যেই কারণে এখানকার খাবার খাওয়ার সময় আমি প্রতি সময়ই খাবারের সাথে লেবু রস চিপে নিয়েছি, যাতে করে ওই ব্যাড স্মেলটা না থাকে। অবশেষে চলে এসেছি রিসোর্টের ফ্রন্টের দিকে। তো দেখুন, এখানে চারিদিকে যেখানেই যাচ্ছি প্রচুর পরিমাণে ভাস্কর্য সাজানো আছে, যেটা কিনা ইন্দোনেশিয়ার ঐতিহ্য বহন করছে, এবং এই রিসোর্ট বলতে চাচ্ছে যে তারা তাদের এই সংস্কৃতি নিয়ে কতটুকু সমৃদ্ধ। এবং এর মধ্যে বেশ কিছু পর্যটকও চলে এসেছে। এই রিসোর্টটা আসলে যতটুকু জানতে পেরেছি সবসময়ই ফুলফিল থাকে, অর্থাৎ প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান ট্যুরিস্টে ভরপুর থাকে এই রিসোর্টটি। তো যাই হোক, সেই রিসোর্টের ফ্রন্ট থেকে আবার চলে এসেছি বিচের ওই সাইডটাতে। আসলে এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা যদি বলি, সেটা এর আগেও বলেছি, সেটা হচ্ছে এই বিচের এই ভিউটা। ঘুরতে ঘুরতে রীতিমতো প্রায় ক্লান্ত, মোটামুটি সূর্যোজ্জ্বল দিনে ঘুরে ঘুরে আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের রিসোর্টের রিসেপশন পয়েন্টের ফুড কোর্টের দিকে। কেননা ইতিমধ্যে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, তাই আমরা এখন খাওয়া দাওয়া করে আমাদের রিসোর্টের রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে, দেন আমাদের বিকেলে একটা অ্যাওয়ার্ড ফাংশন আছে, সেই ফাংশনে আমরা অ্যাটেন্ড করব, যেখানে আমরা দেখব এখানকার ঐতিহ্যমূলক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের অ্যাওয়ার্ড ফাংশন।
2 hours later. Thank you.
অনেক তো হলো, এবার নারীর টানে ঘরে ফেরার পালা। তো চলুন ঘরে ফেরা যাক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিসকাশন নিয়ে, নতুন কোনো পর্বে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পারভেজ সরকার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।